বিক্রমাদিত্যকে বাঁচাতে গিয়ে শহীদ হলেন লেফটেন্যান্ট কমান্ডার চৌহান দেশের এয়ারক্রাফট কেরিয়ার আইনএস বিক্রমাদিত্যে আগুন লেগে শুক্রবারই মৃত্যু হয় এক অফিসারের শনিবার নৌবাহিনীর তরফ থেকে একগুচ্ছ টুইট করে শ্রদ্ধা জানানো হয়েছে সেই অফিসারকে শহীদ লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহানের জন্য বিক্রমাদিত্যকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী শুক্রবার সকালে কর্ণাটকের কারোয়ারে এই দুর্ঘটনা ঘটে লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহান আইএনএস বিক্রমাদিত্যেই ছিলেন তখনই আগুন আচমকা ছড়িয়ে পড়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ওই অফিসার নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন অতিরিক্ত ধোয়া ও তাপে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি সঙ্গে সঙ্গেই তাকে কারোয়ারের নৌসেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে হাসপাতালেই মারা যান তিনি এদিন নৌবাহিনীর প্রধান সুনীল লাম্বা টুইটে লিখেছেন লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহান অসময়ে আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমরা দুঃখিত তার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে না আইলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারত ও যুদ্ধের ক্ষমতা হারাতো আইএনএস বিক্রমাদিত্য আগুন নিভানোর কাজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি শনিবার মধ্যপ্রদেশের রাতলামের বাড়িতে তার দেহ নিয়ে যাওয়া হয় পরিবারে রয়েছেন তার মা ও বোন নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে শহীদ চৌহানের মৃত্যু ব্যর্থ হবে না আমরা পরিবারের সঙ্গে সব সময় আছি কিন্তু কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুই হাজার ষোলো সালেও আইএনএস বিক্রমাদিত্যে গ্যাস লিকের কারণে প্রাণ হারান দুই ব্যক্তি একই সঙ্গে ওই ঘটনায় জখম হন আরও দুই ব্যক্তি মৃতদের মধ্যে একজন নাবিক ঘটনাটি ঘটে কর্ণাটক উপকূলের কাছে কারওয়ার্ড এলাকায় এর আগে একগুচ্ছ এয়ারক্রাফট নিয়ে আরব সাগরের জলসীমায় মোতায়েন করা হয়েছিল ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্যকে এয়ার স্ট্রাইকের পর ভারত পাকিস্তানের মধ্যে যে জটিল পরিস্থিতি তৈরি হয় তার জেরেই কোস্টগার্ডের ভেসেলসহ অন্তত ষাটটি যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত পাকিস্তান যাতে জলপথে এক পাও না এগোতে পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয় পুরো রণসজ্জা নিয়ে এগিয়ে গিয়েছিল ভারত আইনএস বিক্রমাদিত্যের সঙ্গে ছুটে গিয়েছিল একাধিক যুদ্ধজাহাজ ও নিউক্লিয়ার সাবমেরিন সেখানে মোতায়েন করা হয়েছিল নৌবাহিনীর ষাটটি জাহাজ কোস্টগার্ডের বারোটি জাহাজ ও ষাটটি এয়ারক্রাফট দেশের তিন দিকেই জলভাগে কড়া পাহারা দিতে শুরু করেছিল নৌসেনা পাকিস্তান যাতে মাকরান উপকূলের বাহিরে কোনোভাবেই বেরোতে না পারে সেদিকে রাখা হয়েছিল কড়া নজর